আজকে দুঃখের হলো সত্য যে অনেকেই সাবজুডিস একটা মামলা বা দুটো মামলা বা তিনটা মামলা এই যে মানে বিচারাধীন যেগুলি আছে সেই সম্বন্ধে বক্তব্য দেন এবং বিচার বিভাগকেও তারা কটাক্ষ করতে কিন্তু তাদের স্বার্থে বাধে না। আমি মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের অবদানের কারণে কিন্তু স্বাধীন হয়েছে, কারো কৃপায় নয়। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আদালত আদালত আপনার এবং সর্বোচ্চ আদালত তার জামিন আপনার স্ট্যান্ড ওভার রেখেছে, এইখানে আমার কিছু বলার নাই। এখন আমার অবশ্যই কিছু বলার থাকবে থ্রু দ্য লয়ার, থ্রু আওয়ার লয়ার অফকোর্স আই উইল অ্যাডভাইস হিম যে সাইবার সিকিউরিটিতে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে যখন আমরা এই মানহানির সাজা আমরা কারাদণ্ড বাতিল করে দিয়েছি, সেই কারণে সে যেন আপিল বিভাগের যখন এই মামলা উঠবে তখন সে যেন বলে যে আমরা এই পরিবর্তন আনছি, এর বিবেচনায় আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আর এই যেহেতু এই মামলা এখনও বিচারাধীন আমি এই মামলা সম্বন্ধে কোনো কথা বলবো না, কিন্তু দুটো কথা, এই খাদিজার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি, এক যখন আমাকে এটা বলা হলো তার চিকিৎসার ব্যবস্থাও আমি করেছি, এবং দুই আজকে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম যে সরকারের কি অবস্থান থাকবে যখন তার এই স্ট্যান্ড ওভার থেকে যখন তার জামিনের আবেদন আবার শুনানির জন্য যাবে সেই ব্যাপারে। তা আমার মনে হয় না আর কোনো বক্তব্য আমার দেওয়া প্রয়োজন। ডক্টর ইউনুসের মামলার ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না, তার কারণ হচ্ছে এই মামলাটাও কিন্তু সাবজুডিস। এই মামলাটা যতদূর আমি জানি এটা লেবার কোর্টে ট্রায়াল হচ্ছে। আমি যতদূর জানি যে তিনি যখন আদালতে, যে আদালত বিচারিক আদালত যেটা, সেই আদালতে যখন জামিন চেয়েছেন তিনি জামিন পেয়েছেন। আমি এটাও জানি যে তিনি যখন এই আদালতে তাকে উপস্থিত থাকার ব্যাপারে তাকে এক্সেমশন দেওয়ার জন্য বলেছেন সেটাও পেয়েছেন। আর এই মামলাটা যেই কারণে করা হয়েছে, যারা বাদী তাদেরও তো আমার মনে হয় একটা অধিকার আছে মামলা করার। মামলা মামলার জায়গায় আমি এর থেকে বেশি আর কোনো এই ব্যাপারে বলবো না, কিন্তু আমি একটা কথা বলবো যেটা আমি আবারও বলেছি আগে, বাংলাদেশ এর বিচার বিভাগ স্বাধীন, কোনো অন্যায় বা অপরাধ সাধারণ মানুষ করলে তার বিচার হবে কিন্তু বিজ্ঞ মানুষরা করলে তার বিচার হবে না। এই এই যে ইয়েটা কি সংস্কৃতি, এই সংস্কৃতি তো সৃষ্টি করা যায় না। আমি সকল পক্ষের কাছে আবেদন করব যে আদালতের মর্যাদা যেন কেউ হানি না করে। বাংলাদেশ যতদিন থাকবে আদালত থাকবে। আমরা যদি আইনজীবীরা সকলেই আপনার অফিসার অফ দ্য কোর্ট, এবং আমি মনে করি আমি তাদের কাছে আহ্বান জানাবো যে রাজনীতির কারণে আদালতকে কলুষিত করাটা ঠিক হবে না, তারা তাদের ধৈর্য ধারণ করা উচিত।